ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে আপনাকে একজনের বাড়িতে ঢুকে হুমকি দিচ্ছেন। তাদের অভিযোগ যে মারধরও করা হয়েছে। ঘটনাটা অনেকদিন আগের হলো, এই ধরনের একটা ঘটনার ছবি ভাইরাল হয়েছে ইয়েতে, কী বলবেন? না না, ঘটনাটা সেপ্টেম্বর মাসে আমাকে যে বাড়িওয়ালি আছে, যে লিগাল বাড়িওয়ালি, সে আমাকে ডেকে নিয়ে যায়। ওখানে মধু চক্র চলতো, আর আমি যদি ন্যায় যদি না দিই ইমিডিয়েট, থানা এখান থেকে 4 কিলোমিটার দূরে আছে, আমার ওয়ার্ড থেকে 3-4 কিলোমিটার দূরে থানা আছে। ও ছুটে আমার কাছে এসছে, আমি ন্যায় দিতে জন্যে যে ওর না গিয়ে মামলাটাকে সামাল দিই। ওখানে মধু চক্র চলছিল, আমি গিয়ে সবাইকে তাড়িয়ে দিয়ে ওখানে তালা দিয়ে দিয়েছি। শুধু তাড়ানোর গল্প আছে, আর কিছু নেই। এবং আমার যে এই মাস্টারমশাই যে এত বড় কথা বলছেন, তাহলে এই ম্যাটারটাকে সিআইডি তদন্ততে নিয়ে যাওয়া হোক না? আমি চাইছি ম্যাটারটা সিআইডি তদন্ত হোক, তাহলে একটা গরিব লোক বিচার হবে। এবং একটা মাস্টারমশাই প্রাইমারি স্কুলের শিক্ষক, সে একটা স্কুল চালাচ্ছে, এ কোথায় থেকে এত বড় এসেট পেয়েছে? জায়গা জায়গা ও ঘুরে বেড়াচ্ছে, এবং ওর বিরুদ্ধেও তো মামলা হয়েছে, ওর বিরুদ্ধেও মামলা হয়েছে, এবং মামলা পর মামলা হয়েছে। কটা মামলা হয়েছে থানা জানে, কোর্ট জানে যে কটা মামলা হয়েছে। এবং এটাও একটা অভিযোগ করছে ওই মাস্টারমশাই যে আপনি ওদের সম্পত্তি কিনে নিতে চাইছিলেন, সেই কারণে। শুনুন, আমি বলছি যে সম্পত্তি যে কেনার কথাটা বলছে একদমই মিথ্যে বলছে। কারণ হচ্ছে যে যার সম্পত্তি ও নিয়েছে, সে তো নিজেই ক্লেম করছে যে বেআইনিভাবে আমার সম্পত্তি নিয়েছে, আমার সম্পত্তিটা ফেরত দাও। তাহলে ওকে আগে ফেরত দাও না, ও তো ও যে লিগাল বাড়িওয়ালি আছে, সে তো নিজেই জমিটা ফেরত চাইছে, তো ওর সম্পত্তি আমি কি করে নিতে পারবো? আমার কি দরকার আছে আমি সম্পত্তি নিব? ভিডিও ভাইরাল নিয়ে কি বলবেন? আপনাকে যে হুমকি দিচ্ছেন, এই ধরনের কিছু ভিডিও ভাইরাল হয়েছে। দেখুন, ভিডিওটা ওরাই বানিয়েছে, ওরা বানিয়েছে। ওরা ওখানে গান বাজনা মধু চক্কর চলছিল, ওখানে ওই ভিডিও অন করে ডান্সিং ফান্সিং সেই সব চলছিল। সেই সময় আমি বকেছি যে বন্ধ করো, বন্ধ করার পর ওখানে আমি ঢুকে ওদেরকে তাড়িয়েছি। তখন ভিডিও অন ছিল, তার রেকর্ডিং মধ্যে আমি এসে যাই, কিন্তু ওটা পুরো দেখাচ্ছে না, ওটা এডিট করে দেখাচ্ছে। পুরো যদি দেখায় তাহলে বোঝা যাবে যে কে দোষী কে নির্দোষী।